আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আজকে যে মোমো বানিয়েছি, যে ঘরে কীভাবে বানাই। তো আমাদের বাচ্চাদের যে কীভাবে বানিয়ে আমি খাওয়াই, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো অবশ্যই যদি ভালো লেগে থাকলে অবশ্যই ছবিতে একটা লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি প্রতিদিন ভিডিও দিতে পারছি না, তো আমার বাচ্চারা ছোটো, তার জন্য অনেক বিরক্ত করে, তার জন্য আমি প্রতিদিন ভিডিও দিতে পারছি না রেসিপিটা। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা অবশ্যই দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিতে ভুলবেন না। তো কীরকম হয়েছে, আর এখানে দেখেন চিকেন আর ডিম দিয়ে যে আমি মোমোটা বানিয়েছি, তো কীভাবে বানিয়েছি চলেন। এখানে আমি আটা নিয়েছি, 2 কাপ আটা নিয়েছি আমি। তো আপনারা বুঝে নেবেন কতটুকু আপনারা নেবেন। তো এখানে আমি নিয়েছি 7 মতো লবণ দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো একটা ডো বানিয়ে নিব, অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব আমি। বেশি শক্ত করবো না, বেশি নরমও করবো না, তো মিডিয়াম থাকবে। এভাবে করে দেখেন একটা ডো বানিয়ে নিলাম, তো দেখে অবশ্যই বুঝতে পারতেছেন। এখন এটা আমি রেস্টে রেখে দিব, কতক্ষণ রেস্টে রেখে দিব, 15 মিনিটের মতো। এখান দিয়ে আমি যে পুরটা আছে সেই পুরটা তৈরি করে নিব মোমো। তো এখানে আমি ছোটো ছোটো করে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো আপনারা আরও মিক্সটা ব্লেন্ড দিয়ে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। তো এখানে আমি সামান্য 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিলাম গোলমরিচের কালো গুঁড়ো। আর এখানে দিয়ে দিয়েছি অল্প ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন আর একটা কাঁচামরিচ, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দেখে বুঝতে পারতেছেন। আর এখানে আমি আলু নিয়েছি, আর এখানে নিয়েছি আমি গাজর। তো পানিটাকে আমি এভাবে করে আমি চিপিয়ে নিয়েছি, আর গ্রেট করে নিয়েছি আমি গাজর আর আলু। আর এখানে আমি ডিমটাকে ভেজে নিয়েছি। তো এভাবে কি খেয়েছেন কখনো, অবশ্যই খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়েছে আর খেতে খুব দারুণ লেগেছে। আর আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছে, ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে। আর 7 মতো লবণ দিয়ে দিলাম, আর অনেকটা সহজ এই মোমোটা, আর খেতেও খুব দারুণ লাগে। তো আমি মেখে নিলাম, এখন রেখে এখন মোমোর যে ডোটা আছে সেটা দেখাচ্ছি, দেখেন কতটা আরও নরম হয়ে গিয়েছে। এখন আমি একটু ভালো করে উঠিয়ে বেলুন ফিল মধ্যে নিয়ে নেব। তো এটা আমি সুন্দর করে আমি মুঠি নিয়েছি, তো কেটে আপনাদের দেখাচ্ছি। তো দেখেন আমার যে আমি যে মুঠেছি খুব সুন্দর, কোনো একটা হয়নি, দানা দানা ভাবো নি। তো এখানে আমি একটা রুটি মতো করে বেলে, যে কোনো আপনারা কাক দিয়ে এভাবে করে একটা ডিজাইন করে ছোটো ছোটো করে নিতে পারেন, বড় বা ছোটো করে আপনারা যেরকম আপনারা বুঝে নেবেন। তো কতটুকু দেখেন পাতলা করেছি আমি, তো এভাবে করে সবগুলো আমি করে নিয়েছি। তো এখন আমি মোমোটাকে বানিয়ে নেব, যেভাবে আপনারা মন চায় সেভাবে করে নেবেন। তো আমি যেরকম পেরেছি সেরকম করে নিয়েছি। তো এখন পুরটাকে আমি দিয়ে দিলাম, তো এইভাবে এইভাবে করে আমি দিয়ে নিব, ডিজাইন করে নিচ্ছি। এইভাবে করে একটা আমি ডিজাইন করে নিলাম,
আর এইভাবে করে আপনারা ঢাকা দিয়ে বাটির মধ্যে করে সুন্দর করে আপনারা রেখে দিতে পারেন। এরকম করে রেখে দিয়ে ডিপ ফ্রিজের মধ্যে সুন্দর করে রেখে দিতে পারেন, অনেক দিন খেতে পারবেন। তো এক যখনই মন চাইবে তখনই বের করে খেতে পারবেন। এভাবে করে বাটির মধ্যে করে রেখে দিতে পারেন, এক মাস খেতে পারবেন রেখে। তো এই তো আমি এগুলো বানিয়ে নিলাম, এখন আমি চুলার মধ্যে দিয়ে নিব ভাপের জন্য। চলেন, তো এই তো আমি দিয়ে নিলাম, একটা জালির মধ্যে দিয়ে নিয়েছি। তো এইভাবে করে দিয়ে নিয়ে আমি বানিয়ে নিব, ঠিক 10-15 মিনিটের মতো রাখবো। রেখে আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি পরিবেশন করে। তো এই তো আমার হয়ে গেল মোমো, সবগুলো আমি বানিয়ে নিয়েছি। তো দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।